আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই অবশ্যই ভিডিওগুলো দেখবা, পূর্বের ভিডিওগুলো, তারপরে অবশ্যই এই অঙ্কগুলো করবা, আর যেগুলোতে সমস্যা হবে অবশ্যই আমাদের বলবা, আমরা ওই অঙ্কগুলো করাই দেব। তাহলে আমরা শুরু করি অধ্যায় 9। সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় 9 থেকে এই অঙ্কগুলো করলেই 100% কমন পড়বে আমরা আশা করতে পারি। সে অঙ্কগুলো আমি এখন লিখব, তোমরা অবশ্যই সে অঙ্কগুলো মনোযোগ সহকারে করবা, এমনকি একটা অঙ্ক বাদ দিবে না, অবশ্যই আমি আশা করব সেটা। তাহলে আমরা তুলি একজন বিক্রেতা একটি ফ্যান ক্রয় মূল্যের চেয়ে ২০% কমিয়ে 1280 টাকায় বিক্রয় করেন। ক, ফ্যানটির ক্রয় মূল্য কত? ফ্যানটির ক্রয় মূল্য কত? খ, ফ্যানটি ১৫২০ টাকা বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? ২ একজন বিক্রেতা একটি কলম ২০ টাকায় ক্রয় করে ২৫ টাকায় বিক্রয় করেন, সে শতকরা কত লাভ করল? লাভ করল ১০% লাভে কলমটির বিক্রয় মূল্য কত হবে? ২ কলম, এবার হচ্ছে ৩। একজন বিক্রেতা ১৬০০ টাকার পণ্য 20% কমে বিক্রয় করল, তো পণ্যটির বিক্রয় মূল্য কত? পণ্যটি ২০% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত?
4 নাম্বার মধুপুর গ্রামের মোট লোক সংখ্যা 1620 জন। তার মধ্যে 60% লোক শিক্ষিত, 60% গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা কত? ক 75% লোক শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা কত? শিক্ষিত হলে শিক্ষিত লোকের বার্ষিক % মুনাফা ব্যাংক থেকে কিছু আসল কত ছিল? মনে হয় আসল একত্র কত ছিল? বার্ষিক মুনাফা % হলে কত টাকা মুনাফা হলো? 6 নং ছয় আসবে হচ্ছে ব্যাংক হতে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিল। ক 15,000 টাকা % এ কত টাকা? খ 1 বছরে কত টাকা মুনাফা হবে? গ 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে?
ছয় সাত একটি কলম 60 টাকায় কিনে ৫৪ টাকায় বিক্রয় করা হবে। ক লক্ষ্যটি কিসের উপর হিসেব করা হয়? কিসের উপর হিসাব করা হয়? খ শতকরা কত লোকসান হলো? শতকরা কত লোকসান হলো? গ 10% লাভ করতে হলে কলমটি কত টাকায় বিক্রয় করতে হবে? অবশ্যই তোমরা এই অঙ্কগুলো ভালো করে করবা, তাহলে তোমাদের 9 অধ্যায়ের উপরে আর কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাইবে ইনবক্সে, আমরা অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।